না ভাই, আমরা কিন্তু সরাসরি লাইভে চলে আসছি। হ্যাঁ, আমার যতটুকু মনে হচ্ছে আমরা সরাসরি লাইভ। এই যে চোখ চোখ যখন দেখা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে আমরা সরাসরি লাইভ। চেক করে নেই, কোনো বিশ্বাস নাই, বিশ্বাস নাই, নাটকে বিশ্বাস করে না। বল্টু, তাও আবার কে বল্টু? মানে সে নাকি আমাকে বিশ্বাস করে না। ঠিক আছে ভাই, তোর বিশ্বাস করতে হবে না, তুই শুধু গিয়ে দেখে আয়। কিন্তু আজকে আমারই বিশ্বাস হইতেছে না আমরা আজকে লাইভে আসছি এতদিন পরে। চেক করে নেই, এত ফাপরের কিছু হয় নাই। দাঁড়ান, চেক করতে থাক। ফাপর টাপর দিয়ে কাজ হবে। আপনিও গিয়ে চেক করে আসতে পারবেন আমাদের ক্যাপিটাল এফএম 94.8 চেক করে নেই। পেজে গেলে আপনি থেমে গেছে কেন? লাইভ থেমে গেছে না কেন? কোথায়? লাইভ থেমে গেছে। মোবাইল নষ্ট, মোবাইল নিয়ে আসে লাইভ দেখতে তারা। ভাই, যে মোবাইলের ক্যাপাসিটি যতটুকু তাকে দিয়ে ততটুকু কাজ করে। ঠিক আছে, লাইভ হচ্ছে, তার মানে আমার ট্রেনিং কাজে লাগতেছে। ভেরি গুড। কিসের ট্রেনিং? এই যে আপনি কিভাবে লাইভটা করতে হয় যে ট্রেনিং দিয়েছিলাম সেটা কাজে লাগছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বল্টু ট্রেনিং দিছে সেগুলো আপনি কি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করবেন এই কথা যে বল্টু ট্রেনিং দিছে, সেই ট্রেনিং কাজে লাগিয়ে আমরা লাইভ করার চেষ্টা করছি। যাক, আপনি বিশ্বাস করবেন না সেটা জানি, তো আপনি কি বিশ্বাস করেন এবং কি বিশ্বাস করেন না সেটা লিখে পাঠাবেন আমাদেরকে। এসএমএস করার নিয়ম হচ্ছে, বল্টু বলো। এসএমএস করতে হলে প্রথমে আপনাকে শিক্ষিত হইতে হবে। শিক্ষিত হওয়ার জন্য স্কুলে যেতে হবে। স্কুলে যাবেন কেমনে? বন্ধ বন্ধ। হ্যাঁ, এই বন্ধু স্কুলে যেতে পারবে না, তাই আপনার জন্য যেটা আছে অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আছে নাট বল্টু। হ্যাঁ, নাট বল্টু আর এসএমএস ওতপ্রোতভাবে জড়িত। আর সেই এসএমএস করতে হলে আপনাকে প্রথমে শিক্ষিত হতে হবে, মানে লেখাপড়া দিয়ে জানতে হবে, তারপর হলে আপনাকে একটা মোটামুটি একটা অর্থ সামর্থ্য সচ্ছল করতে হবে আর কি, বুঝছেন? সেই অর্থ সামর্থ্যতে মোবাইল কিনতে হবে, সেই মোবাইলের ভিতরে মেসেজ অপশন। বাবা, সুন্দর করে শুধু বলে দিলেই হয় যে একটা এসএমএস। আমার কথার ভিতরে কোথায় অসুন্দর? সব কথাই তো আমি মেকআপ করে দিতেছি না। সিএফএম, স্পেস নাম, স্পেস লোকেশন, এই ধরনের লোকজনের জন্যই দেশ ও জাতির আজকে এই অবস্থা। কি অবস্থা? সবকিছুতে শর্টকাট, শর্ট তাড়াহুড়া। আমাদের তো মাত্র সবকিছু তাড়াহুড়া। হ্যাঁ, এত তাড়াহুড়া কিসের? একটা লোককে তো বুঝায় বলতে হবে কিভাবে এসএমএস করতে হবে। খালি বললেই হলো? মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএফএম স্পেস দিয়ে, নাম স্পেস দিয়ে, লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দিবেন 26969। হ্যাঁ, এটা বললেই হলো, এটুকু বললেই কিন্তু হয়। সে হচ্ছে ফোন কেনা থেকে, তারপরে শিক্ষিত হওয়া থেকে, স্বশিক্ষিত হওয়া থেকে, সেখান থেকে শুরু করছে সে। মানুষকে জানতে হবে না? আপনি দেখেন লাগছে আমার, তোর কি সমস্যা? না, আমার আজকে একটা ক্যারেক্টার ঢুকছে, এটা একটা ক্যারেক্টার। আচ্ছা, হ্যাঁ, বেশি কথা কয় এই লোকটা, বেশি কথা কয়, বুঝছেন? আপনাকে আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনি, এই উদাহরণ কি 55:07 মধ্যে শেষ হবে? ঠান্ডা না তো চুপ করে বই থাকবে না? কাম দা, বুঝলাম না, মানুষের সাহায্য করার নিষেধ। হ্যাঁ, বললাম যে যদি মনে করেন যে একটা চাকরির জন্য সিভি ড্রপ করবেন, সে কি জিজ্ঞেস করে ভাই আপনি কোন ইউনিভার্সিটিতে পাস করছেন প্রথমে জিজ্ঞেস করে? সে তো স্কুল থেকে টান দেয় নাকি? হ্যাঁ, কোন স্কুলে পড়ছো বাবা, কত নাম্বার পাইছো বাবা, কোন সেকশনে ছিলা, সায়েন্স আর্টস না কমার্স, স্কুল কি ডেলি গেছো নি, কোন সাবজেক্টে কত নাম্বার পাইছো? ক্যা এত পিছনে থেকে আর কি দরকার? কারণ এটা বোঝার ব্যাপার আছে ভাইয়া, বোঝা পড়া এবং শোয়া জিনিস। কেউ কেউ বোঝার নিয়ে পড়ালেখা হচ্ছে অনেকটা রোম্যান্সের মতো। কার ম্যান্সের মতো? পড়ালেখা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রোম্যান্স। রোম্যান্স অন্যটা দেখলে নিজে করতে ইচ্ছা করে কিন্তু হয় না। আমার পড়ালেখা কোনদিন কারোটা দেখে করতে ইচ্ছা করেনি। আমার যারে দেখি তারা মারতে ইচ্ছা করছে, তুই পড়স কে? আমার মা যদি তোরে দেখে আমার পড়তে পারবো না। অন্যটা দেখলে এরকম হইতো যে পরীক্ষার আগে যখন শুনতাম যে দোস্ত কিরকম, প্রিপারেশন কেমন, এরকম থাকতো। আরে দোস্ত, এই যে লাস্ট চ্যাপ্টারে আসি, লাস্ট চ্যাপ্টারটা ও দোস্ত সলভ করছো না, রিভিশন দিতেছি। তুই তখন মনে কর ফার্স্ট চ্যাপ্টার শুরু করছস, তখন তোর মনে হবে না এইবার গেছে গেছে, আগামী বছর থেকে, আগামী সেমিস্টার থেকে আমি একদম উল্টা ফলাবো, প্রথম ক্লাস থেকে সিরিয়াস, পুরো উল্টা ফলাবো। আগামী এই বছরটা গেছে গেছে, আগামী বছর পুরো সিরিয়াস। কিন্তু ওই যে রোম্যান্স, অন্যটা দেখা দেখি করতে ইচ্ছা করে, হয় আর না শেষ পর্যন্ত।
আমি এরকম অনেক ডিসিশন নিয়ে ফেলাইছিলাম কি স্কুলে, যে আগামী বছর থেকে আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা নোট খাতা থাকবে। সেই নোট খাতা পরীক্ষার আগে খালি খুলবো আর পড়বো, কোনো নোট আমি কিনবো না, গাইড কিনবো না, আমার নিজের নোট পড়ে নিজে পরীক্ষা দেব। এবং পরীক্ষার শেষ যেমন চিন্তা তেমন কাজ। পরীক্ষাটা শেষে যাতে প্রত্যেকটা সাবজেক্ট আটটা সাবজেক্ট আটটা খাতা, তখন আমি দিস্তা খাতায় লিখতাম। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। আচ্ছা, আমরা নোট করলাম। দিস্তা খাতা কিনলাম, হোয়াইট প্রিন্ট দিস্তা খাতা, ভ্রমর এবং সুতলি দিয়া নিজেরটা নিজে সেলাই করলাম। এবং কারণ এটা হলো গে রাফ খাতা না, এটা হলো নোট খাতা। দ্যাটস ওয়াই ওটার উপরে ক্যালেন্ডারে মলাট দিয়ে মলাট লাগানো হতো। ইয়েস, ক্যালেন্ডার মলাট দিয়ে অস্থির করে আটটা খাতা বানাইছে, এরকম মোটা হয়েছে, বাপেতে টাকা নিয়ে রেডি কালকেতে খাতাটি কালকেতে প্রথম ক্লাস। কি অ্যাটেনটিভ আমি, ক্লাস থেকে বাইরে হয়ে সবাই চলে গেছে ক্লাস থেকে, আমি বসে বসে নোট করতেছি যে নোট শেষ করে বাসায় যাবো, কারণ বাসায় গেলে আর নোট হয় না। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস অর্ধেক নোট করছি, বাকি অর্ধেক বাসায় গিয়ে করবো না, আমি তখন সিরিয়াস হয়েছি, কালকে তো নোট করছি। তৃতীয় ক্লাস সেই স্কুলে নোট করার দরকার নাই, বাসায় গিয়ে নোট আমি করবো। তারপরে মনে করেন পরীক্ষা এসে দেখি যে প্রথম দুই ক্লাসেরই নোট আছে, বাকি নোট আটটা খাতার প্রত্যেকটা খাতার প্রথম দুই পাতা নোট আছে। আচ্ছা, বাকি নোট গুলো কই? আমি এত সিরিয়াসলি আমি ক্লাসটা শুরু করছি, বিশ্বাস কর একটা খাতা বোধ হয় বছরের পর বছর গেছে, শেষ হয় নাই ভার্সিটি লাইফে। করছিলাম আমি লিখিনি, আমার বন্ধু লিখতেছিল, আমি দেখতেছিলাম, ওটা দেখে মনে হচ্ছে আমি লিখতেছিলাম, সেটা মাথায় রয়ে গেছে। তারপরে বন্ধু বান্ধবের সাথে ভার্সিটি লাইফের হইতো যে ওই ট্যুর প্ল্যানিং, মনে কর যে প্রথমে হচ্ছে চারটা ব্যাচ মিলায় প্ল্যানিং করা হইতো, লাস্টে চারজন মিলে যাওয়া হইতো। প্রথমে হচ্ছে আমরা তো এবারের পিকনিক, এবারের স্টাডি ট্যুর আমরা হচ্ছে এ বি সি ডি চারটা ব্যাচ মিলে করব। হ্যাঁ, 50 ব্যাচের এ বি সি ডি চারটা ব্যাচ মিলে আমরা হচ্ছে এবারে ট্যুর করব। তারপরে ট্যুর প্ল্যানিং শুরু হইলো, চার ব্যাচের চার মনিটর একসাথে মিলে সবাই মিলে ট্যুর প্ল্যানিং শুরু হইলো। তারপরে দেখা গেল ওর ক্লাস টেস্ট, ওর অ্যাসাইনমেন্ট, ওর প্রেজেন্টেশন, হ্যাঁ যাবি যাবি, বোনের বিয়া, মামা মরে গেছে, চাচা অসুস্থ, লাস্টে চার ব্যাচের থেকে কেউ নাই, এক বেসের চারজন আমরা এলো ট্যুর। সব বেস থেকে একজন হবে তাও হয়নি, না এক বেসেরই চারজন। মেলে না কোনো হিসেব মেলে না। তারপরে কিন্তু দেখেন, হ্যাঁ, গল্প বলার জন্য আমরা সেই দিনগুলোরই বেজে নিয়েছি, যে দিনগুলো আমাকে এলে মূলেছিল এক বন্ধু, দিনগুলো তো ভালো লাগতো। দেখো এক বন্ধু, তার এক বন্ধুরে বলতেছে, বন্ধু চল আমরা হচ্ছে এবার কক্সবাজার যাওয়ার প্ল্যান করি। তো আরেক বন্ধু বলতেছে, দোস্ত কক্সবাজার গরিবীয় ব্যাপার স্যাপার হয়েছে, আমরা আরো বড় প্ল্যান করি। কয় তাহলে বান্দরবন? কয় না না আরো বড়। খাগড়াছড়ি? না না আরো বড়। তাহলে সেন্ট মার্টিন 3 রাত 3 দিন? না না আরো বড়। কই কি রে আর বড় কই পাস? কয় দোস শেষ পর্যন্ত তো ক্যান্সেলই করবি, তাহলে আমেরিকা যাওয়ার প্ল্যান করি। ক্যান্সেল যখন হইবই তখন আমেরিকা যাওয়ার প্ল্যান করি, অন্তত নাতি নাতিরা কইতে পারবো আমরা চারবার আমেরিকা যাওয়ার প্ল্যান ক্যান্সেল করছি। তোমরা আর কি প্ল্যানিং করো, প্ল্যানিং করতাম আমরা চারবার আমেরিকা। দাদা গেছিলা? প্ল্যান করছিলাম, যাওয়ার সময় ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল কেন হয়েছে? ওই লোক পাই নাই, টাকার কোনো সমস্যা ছিল না, লোকবল কম। দেখ স্কুলে কলেজে বাসা থেকে হচ্ছে যে এই না করার একটা প্রেশার দিতে পারে, যে না না সবার যাইতে হইছে, সবাই যাবে বলে তোমারও যাওয়া লাগবে নাকি, তুমি বাসায় থাকবো ওই দিন, বা হচ্ছে বাসায় রান্না করবো, বাসায় খাওয়া দাওয়া করবা। আচ্ছা স্টাডি ট্যুর কি খালি খাওয়া দাওয়ার জন্য? আম্মা খুব সে পড়াশোনা শিখবা স্টাডি ট্যুরে গিয়ে, আমরা বুঝি না, আমরা স্কুল কলেজে যাই নাই, তাই না?
কিন্তু ভার্সিটি লাইফে ওইটা বাবা মায়ের কাছে একটা মান সম্মানের ব্যাপার হয়ে যায়। ভার্সিটি থেকে আম্মু তখন তো আর পিকনিক থাকে না, বা তখন হচ্ছে যে ওই যে শিক্ষা সফর থাকে না, তখন হচ্ছে আম্মু ভার্সিটি থেকে ট্যুরে যাবে। ও ট্যুরে যাব না এইবার হচ্ছে আর না, তখন ট্যুরে যা ঠিক আছে দূরে যাইছ না, তখন না করার পরিস্থিতি থাকে না। হ্যাঁ ট্যুরে যা কিন্তু দূরে যাইছ না, কাছে যেতে থাকি এরকম হয়। বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যান ক্যান্সেল হয়েছে, বিভিন্ন ক্যান্সেল হওয়া প্ল্যান মানে প্ল্যানই নাই ওটা আবার এক্সিকিউট হয়ে গেছে। কখনো তোদের হচ্ছে যে ইয়ে হয়েছে ধর যে স্যার ট্যুরের প্ল্যান করে স্যার নিজের গ্রামের বাড়ি লয়ে গেছে, প্রত্যেক ভার্সিটিতে এরকম একটা টিচার থাকে যে হচ্ছে যে ট্যুর মুর করে লাস্টে উল্টা মুল্টা, যে আমরা তো এবার দেশের শেষ মাথায় যেমন হ্যান করবো তেন করবো, লাস্টে ট্যুর হইলো হ্যার গ্রামের বাড়ি, স্যারের বাড়ির উডানে বয়া মুরগির রোজ চাবাইতাছি, এ হচ্ছে এবারে ট্যুর। তাও ভালো মুরগির রোজ খাইতে, আমাদের তো মুড়ি খাওয়াইছে। হ্যাঁ মুড়ি তেল দেবে কে মুড়ি এক কারে মা আমাদের ঘানিতে ভাঙা সরিষার তেল বাবা, এটা তো মুড়ি গেলে নাক মুখ দিতে ধোয়া বেরিয়ে যাবে। ওই ট্যুরের ইয়ে চাঁদা কত ছিল? চাঁদা ছিল অনেক, আমরা চাঁদা তুলছিলাম। হ্যাঁ বিভিন্ন কনস্ট্রাকশন বিল্ডিং এ গিয়ে চাঁদা দেন না, কিন্তু ইট খুলে লয়ে যাবো। হয় চাঁদা সবচেয়ে চাঁদাবাজি গান কোনটা? কোনটা মনে করেন মানে ওই গানটা যদি কেউ একটা ছুরি হাতে নিয়ে এক গলায় ঠেকাই দিয়া কিছু না মানে আপনি মুখ দিয়ে কিছু কথা বলতে হবে না, গানটা প্লে করে দেবেন, লোকটার গলায় ছুরি থাকবে আর আপনি ওর দিকে এক দৃষ্টিতে কঠোর লকডাউনের মতো কঠোর দৃষ্টিতে তাকায় থাকবেন আর গানটা চলবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মুনামা কেন বান্ধু দালান ঘর, বুঝছেন মানে খালি ছুরি দেবে না, ও তো ও তো বুঝবে না মাটির ভিতরে হবে ঘর, ঠিক আছে দালান ঘর, তার সাথে সাথে পরের লাইন আসবে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দেবে সবই রবে তুমি যাবে চল, কি একটা থ্রেট মূলক গান ওই বেড়ে টেকা দিতে বাধ্য যে ভাই নে ভাই কোথায় যাবি, বলছে যে এক টেকা নিয়ে যা। চিন্তায়ের অভিনব পদ্ধতি আবিষ্কার করছে, রাত্রিবেলা রাস্তায় কেউ নাই চিন্তাইকারী একাই, যেই লোকটা আসতেছে ওই লোক একাই, তো চিন্তাইকারী ওই লোকের সামনে গিয়ে বলছে ভাই একটা হেল্প করবেন, ওই লোকের প্রথম দিকে খটকা লাগছে পরে চিন্তা হলো ও একা আমিও একা, চিন্তাইকারী যারা চিন্তাই করবো এরা তো আর একাটা একা আসবো না, বাইকে হইলেও তো দুই তিনজন আসবো নাহলে চার পাঁচজন আয়া চিন্তাই করবো, একা তো চিন্তাই করতে হবে না। ওই লোক বলতো আচ্ছা ভাই কি কি হেল্প করতে হবে বলেন তো, ভাই গ্রামের থেকে আইসি পকেটে টাকা পয়সা নাই, ও টাকা লাগবো, হ টাকা লাগবো কিন্তু এইভাবে তো আমি আপনার নিব না। এবার লোকটা ভাবছে মনে হয় সাহায্য সহযোগিতা কিছু একটা কইরা বা শ্রমের বিনিময়ে সে টাকা নেবে, বলছে বলেন আমি আপনার জন্য কি করতে পারি, বলছে আমার কাছে এই যে খালি এই পিস্তলটা আর কিছু নাই ভাই, এবার আপনি এর বিনিময়ে যা দেন ঠিক আছে নিয়ে যাও। অত্যাধুনিক চিন্তা হয়েছে মানুষ যে বলে না নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, হ্যাঁ মানে আপনি যখন মানে একদম তলানিতে ঠেকে যাবেন তখন আপনি একটা দেখবেন উপার্জনের রাস্তা খুঁজে বের করবা বের হয়ে যাবে। এক লোক রে বিশাল বড় একটা দাও নিয়ে গলার মধ্যে ধরছে টেকা দে, হ্যাঁ টেকা দে, কয় ভাই বেশি টাকা নাই আমার কাছে মনে করেন 5-7 হাজার টাকা আছে ভাই, কয় না তুই টাকা দে 5-7 হাজার টাকা দে, কয় ভাই একটা রিক হয়েছে ভাই, বলে কি আমি টাকাটা দিতেছি কিন্তু যাওয়ার সময় দাওটা আমার দিয়ে যান ভাই, আমি এটা বাসায় নিয়ে যাই মনে করি কিছু একটা করে খাই দেবো, তো কয় ঠিক আছে টাকা দিলে তোর দাও দিয়ে দেবো, যা টাকা দিছে আরে দাও দিছে এবার ওই ধরছে টাকা টাকা দে নালে মাইরা লে লাও, কয় আমার রাস্তাতে তুই নামাইছ, হ্যাঁ এই রাস্তায় তো তুই আমারে তুই আমার নামে তুই শিখাইছস কেমনে টাকা ইনকাম করতে হবে, তোর থেকে আমি এটা কিনছি তুই আমার টাকা দে। যাই হোক এবার আমরাও আপনাকে শিখিয়ে দিছি যে হচ্ছে যে কিভাবে আমাদেরকে এসএমএস কমেন্ট করতে হবে, যদিও বল্টু যে পড়াশোনা শেখা ফোন কেনা থেকে শুরু করছে, তো বল্টু ফোন কেনা বাদ দিয়ে আমাদেরকে কিভাবে এসএমএস করতে হয় সেটা একবার বলে দাও। ফোন কেনা লাগবে না, আপনি চাইলে এমনি এসএমএস করতে পারেন, পাশের পাশের মানুষের কাছ থেকে নিয়ে আসবে আইসা আছে এখানে মোবাইলে মেসেজ অপশনে যাবেন, যাই লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে আপনার মনের কথা লোকেশন সব লিখে পাঠিয়ে দেবেন 2669 এই নাম্বারে। তবে নিজের ফোন কিনে করলে ভালো হয়, দেখেন চেষ্টা করেন আর কি নিজের ফোন দিয়ে করার ফিরছি ছোট বিরতির পর। আচ্ছা আর ওই যে কমেন্ট টমেন্ট করবেন, কমেন্ট করতে হবে এটা নিজের ফোন লাগবে ওই এক, আচ্ছা মোবাইলের মানে মেসেজ অপশন যাওয়া লাগবে না, এখানে আপনাকে যেতে হবে
ফেসবুকে, ফেসবুকে গিয়ে লিখবেন www.facebook.com/capitalfm94.8 অথবা শুধু ক্যাপিটাল এফএম অথবা 94.8 লিখলে আমাদের পেজটা হরাম করে আপনার মুখের সামনে খুলে যাবে। খোলার পর সেখানে একটা দেখবেন পোস্ট লাইভ হচ্ছে, সে লাইভের নিচে কমেন্ট করে দিবেন, বাকি দায়িত্ব আমাদের, না আমাদের
সত্য কথা বলা দি, এটা ভালো বলছি। আমার সাথে বেশি উল্টো পাল্টা করলে আমি সত্য কথা বলা দিই, আর মিথ্যা কথা আমি কখনো বলিনি। না, সত্য কথা অল টাইম, যা বলিব সত্য বলা দিই, যাহা বলিব সত্য বলা দিই, মিথ্যা বলা দিই সত্য বলা দিই। আচ্ছা, এটা মানে হলো ঠিক আছে। সবাই শুনছি ই ভেরি প্রেজেন্স নট বোল্ড দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। এবং মোবাইল কিনা শেষ? কি শেষ? মোবাইল কিনেছেন? আহা বোকা, খালি মোবাইল কিনলে কি ফোন এসএমএস আসবে? সিম কিনতে হবে, রিচার্জ করতে হবে, তারপরে তো এগুলো তো বলি রে, সব কথা বলতে গেলে তো আবার বলবে যে বেশি কথা। অনেকদিন পর লাইভে তো বুঝতে পারতেছি না ভুল হইতেছে কোথায়। তাসফিয়া ইসলাম মোহনা লিখেছে মতলব থেকে, পাগলা সিঙ্গার হকার এন্ড নাট ওই, হ্যালো। হ্যাঁ হ্যালো সিএম। আচ্ছা, ক্যারিমিনেটি সাভার থেকে লিখেছে, আমাকে এসএমএস করার নিয়ম, সিএম স্পেস নেম স্পেস লোকেশন স্পেস মনের কথা লিখে পাঠিয়ে দাও। আচ্ছা, ওই নাম্বারে, ঠিক আছে। রীতি সাভার থেকে লিখেছে, আল্লাহ বল্টু ভাইয়া, তুমি তো পুরা আমার মতো, আমিও ক্যালেন্ডার দিয়ে নোট খাতা মলাট করি। আমার মতো কি? ক্যালেন্ডার ছাড়া আর কি দিয়ে মলাট করে? না, বড় লোকরা আছে, ব্রাউন পেপার কিনে আনতো। তাই খাতাই কিনে লইছে। না, খাতা কিনে এবং ব্রাউন পেপার দিয়ে মনট করে, বইগুলো ব্রাউন পেপার দিয়ে মনট করতো, সবুজ কালার পেপার, যে আমরা খাম কিনি না, যেমন সবুজ পেপার দিয়ে মনট করতো, তারপর উপরে সাইন পেন দিয়ে নাম লেখা থাকতো, এরকম। আমি তো কলম দিয়ে লিখতাম, পেন্সিল দিয়ে লিখতাম, বুঝলেন? বড় লোক বুঝে যায় এরকম, আর বক্স দেখলে বুঝে যেত বড় লোক। বক্স কিসের? পেন্সিল বক্স দেখতে। আমাদের জ্যামিতি বক্সে ভিতরে পেন্সিল থাকতো, আগের বছরে যে পুরানো জ্যামিতি বক্সটা, চাদা মাদা সব ভেঙে গেছে, কম্পাসের পিন খুলে গেছে, ওটার মধ্যে পেন্সিল আবার কলম, ওটার মধ্যে পেন্সিল ঝনঝন ঝনঝন করতে, আমরা যখন পিছনে ব্যাগ নিয়ে হাঁটতাম বোধ হয় যাইতেছি করং করং। তোমরা ভীষণ পাজি, ইয়েস ইউ আর রাইট। তানিয়া লিখেছে, ভাই তোমরা জানো তোমাদের জিনের বাচ্চা আমাকে পরি নামে কম দামে ভাড়া দিয়েছে, আমাকে পরি নামে কম দামে ভাড়া দিয়ে, তাও আবার বাসার সব কাজ করে দেওয়ার জন্য। আচ্ছা, সাইরা নাজরিন ড্যামরা থেকে লিখেছে, প্লে স্টোরে গিয়ে কুত্তা অ্যাপ লিখে সার্চ দিলে টিকটক চলে আসে, তাই এতদিন না জানা আমি, তুই জানিস? আমি তো জানি না। এস আর শাহিন রানা লিখেছে, অধিকাংশ মেয়েরাই বান্ধবীর বাড়িতে যায় নাচানাচি করার জন্য। আচ্ছা, ইমা নরসিংদী থেকে লিখেছে, আমার সব কাজিনরা প্রেম, বৃষ্টি শরীরপুর থেকে লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি তোমাদের মতো না, আমি লিখি আর ফ্রেন্ডকে লিখা দেই, মাই ডিয়ার আমার নাম নিয়ে একটা গান শোনাও না, গুড ইভিনিং, থ্যাংকস, বৃষ্টি। এসএম মুকিত লিখেছে, ঘরে আগুন, বাইরে আগুন, বিছানা আগুন, ফ্যানের বাতাস আগুন, শুধু আমি একাই ঠান্ডা। ওরে বাবা, যে পরিমাণ গরম এখন, মানে জানালা দিয়ে বোধ রোদ আসে না, জানালা দিয়ে হচ্ছে আগুনের ফুলকি আসে, সেটা বিছানার উপর পড়লে সেটা মনে কর যে বিছানার উত্তাপে সিলিং ফ্যান পর্যন্ত গরম হয়ে যায়। সাফি আহমেদ লিখেছে, আমি আম্মুকে বললাম, আম্মু 500 টাকা দাও তো। আম্মু বললো, আমার কাছে চাচ্ছিস কেন? যা তোর ছোট মার কাছ থেকে নে, আমার আবার ছোট মা করতে আসলো কেন? রাতে যাকে বাবু বাবু বলে তোমাকে ডাকছিল। হিয়া ইসলাম মিম ঢাকা থেকে লিখেছে, গুড ইভিনিং, কেমন আছো ভাইয়েরা? আমি তোমাদেরকে 2 দিন শুনতে পারিনি, কারণ আমি আমার মামার বাসায় ছিলাম। আমার এসএমএস কত? লাভ ইউ ভাইয়েরা। তোমার এসএমএস হচ্ছে 24। এফএম বুকে জাঙ্গের নাম লিখেছে, আমি জীবনেও প্রেম করি নাই, আমার বাপের গোষ্ঠী তো কেউ প্রেম করে নাই, আমার নানার গোষ্ঠী তো কেউ প্রেম করে নাই, আমার পার্শ্ববর্তী এলাকাও কেউ প্রেম করে নাই, তাহলে আমি প্রেম করে মরুম নাকি? তুমি মরো ভাই, প্রেম করে মর। সত্যবাদী বারপার ঢাকা থেকে লিখেছে, ভাই আমি আমার নিজের ফোন থেকে এসএমএস করেছি, আমার এসএমএসটা কি গেছে? গেলে পরে দিও ভাইয়া।
হ্যাঁ তোমার এসএমএস এসেছে নিজের ফোন থেকে তুমি এসএমএস করেছো জানতে পেরে আমরা খুশি হলাম সামির আহমেদ লিখেছে একবার শুধু আমার প্রেমে হাবুডুবু খাও সুবিয়ে মারার দায়িত্ব আমার আশা গাজীপুর থেকে লিখেছে স্কুল শেষ স্কুলের শেষ পিকনিক করেছি ড্রিম হলিডে পার্কে 4th মার্চ 2020 আচ্ছা আর 17 তারিখে লোক ও 17 তারিখে লকডাউন দিছে আমাদের ভাগ্য কত ভালো বাবা ওর যা স্পেলিং কি কষ্টই না ড্রিম হলিডে পার্ক এটা যদি আমি না বুঝতাম তুইও বুঝতি না যে ডি ডাবল ই এম দিয়ে ড্রিম হলিডে হয় আমি ডিমের আলী কই দিতাম ডিম হলিডে ফারিয়া আক্তার ফারিয়া লিখেছে ভাইয়া আজকে আপনার মিরাকেল 6 এর স্কোর দেখছিলাম অনেক কষ্ট লাগছে নাথ ভাইয়া ইউ আর সো কিউট কেন স্কোর দেখে কষ্ট লাগবে কেন ও যেদিন আমি বাদ পড়ছিলাম ওইটাই দেখছিলাম ও ওইটা দেখছি ভাইয়া এরপরে আমি আবার ফিরে এসেছিলাম এরপরে এপিসোডটা আবার দেখো হ্যাঁ ফিরে এসে আমি আবার উইনারও হয়েছিলাম বুঝছো কষ্ট ওইখানে পেয়ে থেমে যেও না তুমি পরের এপিসোডগুলো দেখতে থাকো কন্টিনিউ করো কন্টিনিউ করো সিরিয়াল এটা সিরিয়াল আশা গাজীপুর থেকে লিখেছিল তারপরে প্রীতি রূপগঞ্জ থেকে লিখেছে আমাকে মনে আছে ভাইয়া অনেকদিন পর টেক্সট করলাম দোয়া করো আমি এসএসসি ক্যান্ডিডেট আর এক্সাম যেন হয় দোয়া করো আগে বললাম আমি চিন্তা করতে এক্সাম যেন না হয় এখন হচ্ছে যে চিন্তা করে এক্সাম যেন হয় স্কুল কেন খুলে না পড়াশোনা কেন শুরু হয় না নূর নাহিদে লিখেছে আম্মুকে জিজ্ঞেস করলাম আমার জন্মদিনে তুমি আমাকে কি গিফট করবা আম্মু বলছে খুন্তি ডাল ঘুটনি জুতা বিছনা ঝাড়ু এইসবের মায়ের গিফট করুন বাবা সায়রা সায়রা ঢাকা থেকে লিখেছে সজল ভাই তোমার বই জোকস 2020 আর নাট বল্টু বই কোথায় পাবো লটস অফ লাভ অ্যান্ড দোয়া ফর ইউ বোথ আচ্ছা বই পাবা তুমি রকমারি ডট কম এ পেয়ে যাবে এমডি আরাফাত ইসলাম লিখেছে ট্রিপে যাওয়ার আগে রাজি হয়ে পরে না যাওয়া ফ্রেন্ড গুলারে থাপড়ে সোজা করার জন্য কিছু জিন ভাড়া লাগবে রায়ান ঢাকা থেকে লিখেছে ভাই আমার FBIDতে তে জিনের বাদশা রিকোয়েস্ট দিছে উনি আমার আইডি পাইলো কেমনে বাবা সেন জিনের বাদশা তুমি এটা প্রশ্ন কেমনে করলা আইডি খুঁজে বের করার জন্য তার ভাড়া করা কিছু জিন আছে এমডি মেহেদী হাসান লিখেছে ভাইয়া আমি তোমাদের বাসার সরে কি বাসার সরে শুনি কি কমেন্ট করি না বুঝলাম না ভাই তুমি আবার লেখো ভাই সুন্দর করে লেখো আর তুমি খারাপ কেন আচ্ছা আখি গাজীপুর থেকে লিখেছে ভাই আমাদের টিভিটা অন হইতেছে না তোমরা একটু ঠিক করে দাও আপনাদের শুনতে অনেক ভালো লাগে সাকিয়া ফ্রম কালিয়াকৈর ভাইরা কেমন আছো আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা ভালো আছি প্রচন্ড ভালো আছি রতনাল হাসান লিখেছে আমার যেটাকে ফটো আপলোড বলি কিছু আত্মীয় স্বজন সেটাকে কি নেটে ছাইরে দিছে বলে মিল্কি লিখেছে ভাই আজকে প্রথম এসএমএস করলাম প্লিজ পড়ো হ্যাঁ পড়ে দিয়েছি প্রথম এসএমএস আরো প্রথম এসএমএস করেছে নিশি যাত্রাবাড়ি থেকে বলতো ভাই তোমার বউ এন্ড বেবিকে আমি দেখছি তোমার বেবিটা অনেক অনেক কিউট আর আমার দুইটা ফ্রেন্ড তাবাসসুম এন্ড আপনার কি আপনার জান সুমাইয়া আচ্ছা কাউসার ড্যামলা থেকে আজকে প্রথম এসএমএস করেছিল মামুন ঢাকা থেকে প্রথম এসএমএস বলতো নাট ভাই তোমাদের শোটা না অসম থ্যাংক ইউ সো মাচ ডায়মন্ড লিখেছে খিলগাঁও থেকে বিটিএস এর ফুল নাম বাংলাদেশ টয়লেট সার্ভিসেস কি রে মারবে মারবে বা মারবে মারবে না মারবে মানে মাই নিশ্চিত নিশ্চিত নিশ্চিন্ত মারি খাবেন নিশ্চিন্ত কোন টেনশন মারি খাইতাছেন আমরা জানি না কোন টেনশন নেই কোন টেনশন নেই কি কমেন্ট কে আসে না আসে একজনই এক স্ক্রল করতে তো আঙ্গুল ব্যথা হয়ে গেছে আমার মনসুরা নরসিংদী থেকে লিখেছে বল্টু ভাইয়া যাওয়ার আগে প্লিজ রাধে রাধে গানটা একবার গাইয়া যাও খুঁজে কি করে বাজাবো প্লে লিস্টে যদি আমি মোবাইলে বাজাইতেছি আজকে মোবাইলে রাধে রাধে বাজাইতে মাথা মতো নষ্ট হচ্ছে কিন্তু এমডি মেহেদী হাসান লিখছে লাম হ্যাপি নাও মানে কি মানে বুঝি না ও আই এম হ্যাপি নাও আই এম এক লোকে লেগে গেছে তো আইটা এল হয়ে গেছে এম হয়ে লাম হ্যাপি হয়ে গেছে আচ্ছা জীবনটা কত সুন্দর মানে বেদনাদায়ক রাধে রাধে শুটটা তো ভুলে গেছি কি জানি ছিলেন রাধে 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 এমন কিছু না হ্যাঁ
লিখেছে কে? আমি মিতু নরসিংদী থেকে বলছি, আজ ফার্স্ট আপনাদের এসএমএস করলাম, আমাকে ওয়েলকাম করো প্লিজ। ওয়েলকাম করলাম আমরা, ওয়েলকাম টু আওয়ার শো। ময়মনসিং থেকে জোনাকি লিখেছে, জোনাকি একটা নূপুর, আমি তোমাদের ফোর ইয়ার ধরে শুনি বাট আজকে ফার্স্ট এসএমএস করলাম, ওয়েলকাম টু আওয়ার শো। আরিয়ান উত্তর থেকে, ভাইরা কেমন আছো? কিছুটা ভালো কিছুটা খারাপ। মারিয়া গাজীপুর থেকে লিখেছে, ভাইয়েরা অনেক বোরিং লাগতেছে তাই আমার নাম নিয়ে একটা গান গাও, বাট কি নাম আমার নাম? ও মারিয়া এই সংটা বাদ দিয়ে, বুঝলা? ওর নাম কি? ও মারিয়া বাদ দিয়ে ওর নামে একটা গান গাইতে বলছি। গান মারিয়া নাই, গান সুন্দর গান আছে, আমি গাই দিয়েছি, গলা ঝেড়ে গাই। হ্যাঁ গলা ঝেড়ে, তাহলে তো প্রিপারেশন নিতে থাক, আমরা আসছি তোর কাছে। মারিয়া তুমসে প্যার হুয়া পহলি বার হুয়া তুমসে প্যার মারিয়া, একটা গান ছিল মারিয়া ভু জগতে কলি যাচু করিলে চৌচির, এই গানটাও তো গাইতে পারি। পূর্ণ নাম জীবন হনি নি কি গান ভাই? মারিয়া জগতে কলি যা চৌচির, ওই যে আমার অন্তরায় আমার কলিজা, একটা গান আছে আমার মারিয়া তোমার মারিয়া। ময়মনসিং থেকে লিখেছে, অনেকদিন পর শুনতেছে। আচ্ছা অনেকদিন পর শুনছো, আরো কিছুক্ষণ শোনো। তবে নাদিয়ার এসএমএস আজকে মনে আসে নাই না? আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর আজকে তুমি হচ্ছে যে এসএমএস করেছো, কিছুক্ষণ শুনতে থাকো আমাদের, কারণ আমরা ব্রেকে যাবো। ব্রেকের পরে ফিরে এসে আজকে কথা হয়েছিল বল্টু বেশি কথা বলবে, বল্টু আজকে পুরো সাইলেন্ট মুডে আছে। নামগুলো পরে দেওয়া হবে, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস। ফিরছি একটু পরে।
শেষ মোটামুটি আর বেশিক্ষণ থাকবো না, বিরক্ত করবো না আপনাদেরকে। যারা যারা অলরেডি বিরক্ত হয়ে গেছেন তাদেরকে আমরা বেশি কিছু বলবো না, ঠিক আছে? ওইটুকুই। সময় গেলে সাধু হবে না কি শেষ বাবা, গান মনে আজকাল ভালো গাইতেছি অপেক্ষা বেশি গান না ওইটা না, কিন্তু তুই তো লম্বা একটা ব্রেক নিয়ে না বলে থামিস না আর কি, লম্বা কিছু না বলে আর কি হঠাৎ করে থেমে গেলে ওই জন্য আমাদের একটু অবাক লাগছে। যাই হোক, ওই যে লাইভ যারা শেয়ার করেছিল তাদের নামগুলো পড়ে দিতে হবে, এবার সেগুলো পড়তে হলে তো আমাকেই পড়তে হবে, বুঝতে পারছি আমি, ঠিক আছে। তানিয়া সুলতানা শেয়ার করেছিল, মানুষ তিনটি ধারণা পোষণ করে বলে আমি এখনো সিঙ্গেল। এক, মেয়ে তো অনেক মোটা। দুই, মেয়ে অনেক সুন্দরী, এই মেয়ের অবশ্যই বয়ফ্রেন্ড আছে। তিন, মেয়েকে দেখে মনে হয় অনেক ভাব, মেসেজ করলে রিপ্লাই দিবে না, বিশেষ দ্রষ্টব্য, আপনি আমায় সুন্দরী মনে না করলে আপনি, ঠিক আছে। এরপরে সুন্দর ছেলেটা কি লিখছে দেখি, সাফি আহমেদ শেয়ার করেছিল, ডিয়ার এক্স, চলো এই গরমে আমরা আবার এক হয়ে যাই, অন্তত আইসক্রিমওয়ালা ও তোমার বান্ধবীর পেটের কথা চিন্তা করে। এসআর শাহিনারা শেয়ার করেছে, কি করব কাকলি ফার্নিচার দিয়ে যদি বই না থাকে, দামে কম, ধর কি শুরু হয়েছে এক জিনিস নিয়ে। রতনাল হাসান শেয়ার করেছে, বৃষ্টির রাত সাজানো ব্যালকনি, প্রিয় গান আর দুটো চেয়ার, একটাতে বসবো কি, প্রথম বল তো নিজে থেকে জিজ্ঞেস করলো আমি কি করবো, ভাল লাগছে কিন্তু ব্যাপারটা, কেন নিজে থেকে পড়তে হবে নাকি, পড়ালেখার সময় বাপ মারে জিগেলে আজ কোথায় থাকতাম আমি। আহসানুল কবির, কাদের তানবি লিখেছে, মেয়েরা হাতে পরে চুরি আর গলায় পরে হার, কাঠের উপর জমিয়ে প্রিয়ামণি শেয়ার করেছে, গার্লফ্রেন্ড তোমার কাছে কে বেশি ইম্পর্টেন্ট, আমি না ঘুম, বয়ফ্রেন্ড সরি বাবু ঘুমিয়ে পড়ছিলাম, অবশ্যই তুমি বেশি ইম্পর্টেন্ট। ফারিয়া আজ আক্তার ফারিয়া, তোমাদের দুই বছর ধরে শুনি প্লাস কমেন্ট ও, কিন্তু কখনো বল্টু শয়তান পড়ে না। জিনের বাদশা শেয়ার করেছে, যাদের মেসেঞ্জার মরুভূমির মতো ফাঁকা থাকে সেসব মেসেঞ্জারে জিনের মাধ্যমে গাছপালা লাগানো হয়। মরুভূমিতে মানে গাছপালা কেমন লাগাবে, মানে জিনের বাদশা ঘটনা অন্যদিকে যাবে, যে ওইসব মেসেঞ্জারে জিনের মাধ্যমে ফেক আইডির দ্বারা হচ্ছে যে মেসেজ করা হয়। পিএমন লিখেছে, বিয়ে করতে যাওয়ার সময় জানালার পাশে বসতে না দিলে গাড়িতেই উঠবো না। আচ্ছা, তোমার মাথা থেকে বিয়ে অসমাপ্ত ভালোবাসার গল্প শেয়ার করেছে। তারপরে হচ্ছে কে শেয়ার করেছে, শাহিন রানা শেয়ার করেছিল, তানিয়া সুলতানা পড়েছি আমরা। এইবার এই 2-400 শেয়ারের মধ্যে পিসি থেকে কি শেয়ার পড়া যায়? হে না না না, সিসি থেকে পড়া যায়, এটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। ঘুরন ঘুরন মিষ্টি ভেজা মিষ্টি ছেলে, সব পুরুষেরই কান্না বউ নিয়ে, কেউ এনে কাঁদছে তো কেউ আনার জন্য কাঁদছে। সেম কমেন্ট আমিও পড়তেছিলাম। নুসরাত জাহান শেয়ার করেছে, তুই পড়তেছিস না দেখেই তো শেয়ার করে ক্যাপশনে দিছে যা তুই চালা চালা। আমি শেয়ার করেছে, সূর্য মামা তেজ একটু কম করে দেখাও, সবার তো আর বাতাস করা মানুষ নাই। এটা ঠিক, আচ্ছা রয়্যাল থাকলে প্রেম টিকে না, মাসে দুইবার তিনবার দেখা না করলে প্রেম টিকে না, তার সব কথা শুনলেও প্রেম টিকে না, তাকে চোখ বন্ধ করে বিলিভ করলেও প্রেম টিকে না, 5-6 বছর ধরে একসাথে আছি বলেও লাস্ট প্রেমটা টিকলো না, শো অফ করলে প্রেম টিকে না, শো অফ না করলে প্রেম টিকে না, রুম ডেট করলে প্রেম টিকে না, খেলে প্রেম টিকে না, না খেলে প্রেম টিকে না, প্রচন্ড ভালোবাসলে প্রেম টিকে না, প্রেম আসলে টেকার জিনিসই না, লিখেছেন হৃদয়ের মাঝে হোগলার বেলা। এটা ঠিক, প্রেম আসলে টেকার জিনিস না। তারপরে আর কে আছে আমাদের সাথে, পড়তে থাক বল্টু পড়তে থাক। হাই, একজন লিখছে, আচ্ছা হ্যালো বেতন কাটা যাবো, মেঘলা আকাশ মেঘলা আকাশ লিখেছে, মানে ওকে কথা এতই শর্ট পড়ছে, নিজের নামটা দুবার করে লিখেছে, ওর নাম পড়া দুইবার,
মানে একবার লিখছি কিন্তু দুবার নাম পড়লাম আমি দেখছেন কি এর চালাকি কি একটা মার্কেটিং হ্যাঁ অনেকক্ষণ ধরে হারিকেন পিছনে রাতের বেলা পিকু ঘুমাতে গেল মশার কামড়ে অতিষ্ঠ হয়ে মশারি টানালো কিন্তু ভুলক্রমে একখানা জোনাকি পোকা মশারির ভেতর ঢুকে পড়ল বাতি নিভানোর পর পিকু যখন জোনাকিটা দেখলো তখন হাহাকার করে উঠল পিকু হায় হায় মশা তো আমারে টর্চ লাইট জ্বালায় খুঁজতেছে আমি এখন কই যাই কাটার তলে এরপর দেখতেছি কারে জানেন কারে আপনি তো দেখতেছেন আপনি ঠিক আছে তাহলে এরপর আমরা যখন কাটে যাই চল ওদের আর আচ্ছা পায়ে ব্যথা দরজার সামনে লেখা দেখে যে নো মাস্ক নো সার্ভিস এবার হচ্ছে মাস্ক পরছে তারপরে কি বাদাম কিনতে যেতে হবে মানে দারণ জিজ্ঞেস করতেছে স্যার আপনি সব সময় মাস্ক না পরা শুধু গেটের সামনে এসে মাস্ক পরলেন ওই কেন তোমাদের এখানে তো গেটের লেখা নো মাস্ক নো এন্ট্রি কই না আপনার ভিতরে কে থাকে আমার মা থাকে কই আপনি যেই কাম করছেন মাস্ক তো আপনি দিন রাত 24 ঘন্টা পরা চলাচল করা উচিত আপনি শুধু এইখানে কেন সমাজেও তো মুখ দেখানোর যোগ্য না হ্যাঁ হ্যাঁ কেন বুঝিসনি ভাড়াটিয়া আমি আমেনা খাতুন আচ্ছা তা নাই বুঝছি উল্টা করে আছেন কেন কেন আমি যে কাজ করছি মুখ দেখাতে পারবো না পিছন দেখাইতেছি মুখ দেখাতে পারবো না পিছন দেখেন কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করবা নাকি লাভ ম্যারেজ করবা লাভ লাভ কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে তুমি লাভ ম্যারেজ করবা নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবা তখন আমার হাসি পায় মনে হয় আমাকে জিজ্ঞেস করতেছে তুমি সুইসাইড করবা না মার্ডার হবা হ্যাঁ ঠিক মানে মোবাইল পানিতে পড়ুক আর পানি মোবাইলে পড়ুক পানি কোনো কিছু হয় না নষ্ট মোবাইলই হয় মোবাইলে নষ্ট তো যেই হোক সর্বনাশ পুরো ছেলেদেরই হয় হ্যাঁ মেয়েদের হয় না বলে বাসায় গেলে মাইর খেয়ে দেব হিসাব নিকাশ করে বলটুর এখন বলতে হয় আপনি বাক স্বাধীনতা পান হ্যাঁ দেখেন না আমার বউ বসে যদি না বলে আমাকে মারবে যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কথাবার্তা বলতেছে যে ফাইনালি কালকে আমাদের বিয়ে হ্যাঁ বয়ফ্রেন্ড বলতেছে হ্যাঁ ফাইনালি কালকে আমাদের বিয়ে আজকে আমি সব প্রিপারেশন নিয়ে এসেছি চুল কাটছি ক্লিন শেভ করে ফেলছি মেয়ে বলতেছে কি করছো কয় যে দুটাই কাজ বাকি ছিল চুল কাটছি আর ক্লিন শেভ করছি ক্লিন শেভ করছো বলছে হ্যাঁ কালকে বিয়া ক্যান্সেল থাক তুই তোর ওই চামড়া ছিলা মুরগির ফেস লয়ে বয়ে থাক ক্লিন শেভ করে বুলো আমার বিয়া করতে হবে না আমরা তাহলে চলে যাই বিয়া যখন করতে পারবো না টাটা ফ্রম ইভিল প্রেজেন্স নাট বুট দ্য টু ভান ক্যান্সেল টাটা ক্যাপিটাল এফএম